পলক প্রীতি শায়রি তোরা এখানে থাকবি, আমি রুহানার সাইম যাব তো। শায়রি অধৈর্য গলায় বলল, কেন আমি যাব না? আমার সাথে এমন করছিস কেন? যারা এবার আর বিরক্তি প্রকাশ করে বলল, তোরা ঠিক কর তোরা কি করবি, আমি চললাম বলে যারা হাঁটা ধরলে রুহান যারার হাত ধরে আটকে বলল, কি বলছিলি বল, আর তোরা যদি একটাও কথা বলিস কথার মাঝে তার অবস্থা খারাপ হবে, এরপরের কেসে তোদের আনা হবে না। সবাই চুপ হয়ে গেল। যারা বলল, শোন পলক, তুই প্রীতি আর শায়রিকে গার্ড দিবি, কেননা আমরা বলতে পারছি না এই জঙ্গলে কোথায় কোন বিপদ লুকিয়ে আছে। আর শায়রি তোকে নিয়ে যদি আর শায়রি তোকে নিয়ে যাচ্ছি না, কারণ আমরা যদি কোনোভাবে আঘাত পাই তুই ড্রেসিং করে দিতে পারবি, কেননা তুই নার্স। সাইম ফোন কেটে বলল, তুই নার্স আর তোর ভাব ডক্টরের উপরের ডক্টর। শায়রি চোখ বাঁকা করে তাকালো। যারা গম্ভীর কণ্ঠে বলল, সাইম এত লাফাস না, তোকেও নিয়ে যেতাম না, তোর কাছে ক্যামেরা আছে বলে তোকে নিয়ে যাচ্ছি। সাইম বলল, যা যাব না। যারা বিরক্ত হয়ে বলল, ভাব দেখাস না চল। রুহান বলল, তারা পলক শোন, শায়রি প্রীতিকে নিয়ে তুই কাড়িতে বস, এখানে তোরা সেফ নস, পলক তুই ট্রাফিক সিটে বসে থাকবি, সব রেডি করে যেন আমরা আসলেই কার স্টার্ট করতে পারিস। সকলে রুহানের কথা সায় দিল। যারা রুহান সাইম এগুলো গভীর জঙ্গলে, আদেও কি প্রাণ ফিরে ফিরবে তো, গিয়ে পৌঁছালো সঠিক গন্তব্যে। বুক ঢিপ ঢিপ করছে অজানা অচেনা আতঙ্কে। রুহান পুরনো অন্ধকার আচ্ছন্ন ভূতরে বাড়িটার চারিদিকে ঘুরে এসে ফিসফিস করে বলল, শোন আমাদের ভিতরে যেতে হবে, কোনো শব্দ করলে চলবে না, দ্বিতীয় তলায় আলো জ্বলছে, আর সাইম শোন ক্যামেরা অন রাখ। দূর দূর বুকে সকলে নিঃশব্দে বাড়ির ভেতরে ঢুকলো। যারা দুই পাশে দুইজন, এক পাশে সাইম আর এক পাশে রুহান, যারার হাত ধরে রাখছে। উপরে গিয়ে কয়েকজনের কথার আওয়াজ শুনতে পেয়ে ওরা থেমে গেল। সাইম ক্যামেরার ভিডিও রেকর্ড অন করে দিয়ে লুকিয়ে ভিডিও করতে লাগলো। কিছুক্ষণ পর চারজন লোক বেরিয়ে গেল। রুহান তারাকে ইশারা লুকিয়ে থাকতে বলে ওখান থেকে কই যেন গেল। যারা জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শক্ত করবার প্রয়াস চালানোর চেষ্টা করছে, তখনই কারোর ব্যথাটির আওয়াজ ভেসে আসলো। সাথে কয়েকজন পুলিশ ইউনিফর্ম লোক এসে কয়েকজনকে ধরলো। যারা থাকতে না পেরে বেরিয়ে এলো, দেখলো দুজন লোক কি যেন মুখে পুরে দিয়ে, আর কয়েকজন নিতে গেলে ধরে ফেললো পুলিশগুলো। হঠাৎ কোথা থেকে একজন এসে দাঁড়ার গলায় ছুরি ধরে বলল, ছেড়ে দে ওদের, না হলে গলায় ছুরি চালিয়ে দেবো। সকলের মুখে ভয়ের ছাপ স্পষ্ট, তারা ভয় দোয়া পড়তে লাগলো। এই বুঝি শেষ দিন। রুহান দু হাত তুলে বলল, ওকে ওকে ছেড়ে দেবো, আগে ওকে ছেড়ে দাও। না না সেটা হচ্ছে না, তোরা পুলিশরা হচ্ছিস পোল্টিবাস, আগে তোরা ছাড়। আর কিছু বলতে পারলো না লোকটা। সাইম এসে পেছন থেকে লোকটার মাথায় বাড়ি মারল। লোকটা নিঃশেষ হয়ে পড়ে গেলেও যারাকে আঘাত করতে ভুলল না, যারা ব্যথায় ব্যথাতুর শব্দ তুলল। শানের সারা রাত ঠিক মতো ঘুম হলো না, পায়চারি করেই রাতটা পার করে দিল। সকালে ক্লান্ত হয়ে থাকতে না পেরে ঘুমিয়ে গিয়েছিল। শান্তি বেগম রাতে উঠে শানের রুমে লাইট জ্বালানো দেখে আনমনে হেসে দিয়ে নিজ মনে বলল, ছেলেটা বউ পাগল হয়ে যাচ্ছে দেখছি, কত অস্থিরতা তার জন্য। যারা সকালে বাসা এসেছে তখন সকলে ঘুমে, যারা নিজের রুমে গিয়ে সাবান নিয়ে ফ্রিজ থেকে আপেল নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে তখন শুনে উঠেছিল। যারা বলে দিয়েছে যেন কেউ ডিস্টার্ব না করে। সকালে সকলে নাস্তা করতে বসলো, তখন ঈশা বলল, আম্মু আপু কখন আসবে ফোন করে কিছু জানিয়েছে? যারা সকালেই বাসা এসেছে। ঈশা খাবার ছেড়ে উঠে বলল, আচ্ছা পরে খাবো, আগে আপুকে ডেকে আনি একসাথে খাবো কেমন? না বস, ও রেস্ট নিচ্ছে, ওর সময় হলে ও আসবেনি, তোকে যেতে হবে না, সারা রাত জাগা মেয়েটা, এখন তুই যাচ্ছিস জ্বালাতে, বস। ঈশা মুখটা প্যাঁচার মতো করে বসে পড়ল। সূর্য ঠিক মাথার মাঝখানে চকচকে তকতকে পরিষ্কার নীল আকাশের রৌদ্রে তীব্র ঝাঁজ গরমে অতিষ্ঠ মানুষজন। বাসায় কেউ নেই বললেই চলে। শান্তি সাবান নিচ্ছে, সীমা কাজ করছে কিচেনে, আসলাম সাহেব বাসায় নেই, অফিসে জরুরি মিটিংয়ে আছে, ঈশার কলেজে এক্সাম চলছে, এখনো সে বাসায় আসেনি। যারা ড্রয়িং রুমে বসে টিভিতে কার্টুন সেরে ফোনে ইম্পর্টেন্ট ডকুমেন্ট চেক করছে, কালকে কোর্টের রায় দিবে, মেয়েটার ধর্ষণের সঠিক বিচার নিতে হবে, অপরাধীদের শাস্তি দিতে হবে, না হলে তারা বারবার অন্যায় করে সমাজে বুক উঁচু করে চলবে, আর সমাজে দেশে অন্যায় বাড়তে থাকবে, তখন অন্যায় করতে দ্বিধাবোধ করবে না কেউ। যারা পুরো মনোযোগ ফোনে ছিল, চারিপাশে কি হচ্ছে সেদিকে ওর খেয়াল ছিল না, হঠাৎ হ্যাচকাটা নিয়ে সম্বিত ফিরে পেল, চমকে দাঁড়িয়ে পড়ল। সামনে তাকিয়ে শানকে শক্ত চোখে তাকিয়ে থাকতে দেখে ব্লু কুচকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে শান বলল,
কাল সারা রাত কোথায় ছিলি? কোন ছেলের সাথে ছিলি? খুব সাহস বেড়েছে না তোর? মারি, কি বলতে চাইছেন আপনি? মুখ সামলে কথা বলবেন। মুখ সামলে রাখার মতো কোন কাজটা করিস তুই? রাত বিরাতে ছেলেদের সাথে বাইরে রাত কাটাস? দাঁড়া রেগে হাত ছটকা দিয়ে ছাড়িয়ে বললো, জাস্ট শাট আপ ওকে, একদম উল্টো পাল্টা কথা বলবেন না। আপনার ওসব আপনার এসব কথা বলতে বাচ্চা না একটু, সরি আমি তো ভুলেই গিয়েছিলাম আপনার মিনিমাম কমন সেন্স নেই কিছু। আমি তো আপনাকে আগেই বলেছি আপনি আপনার মতো থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। কেন বারবার এমন করছেন? তোর সাথে এবারে সম্মান জড়িয়ে আছে আর তুই রাতে বাইরে থেকে এখন বড় বড় কথা বলছিস। সম্মান 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 আর সম্মান, আপনার সম্মান বোধ আছে? আপনি সম্মান দিতে জানেন? আপনাকে কি বলেছি, আপনাকে কি বলছি, আমার সাথে সব সময় এমন করেন আপনি, আমাকে মানুষ বলে মনে হয় না আপনার? গলার নিচে নামিয়ে কথা বল, অন্যায় করে আবার গলাবাজি করছিস, লজ্জা লাগে না তোর? আমার কেন লজ্জা লাগবে, যেখানে আমার কোনো দোষই নেই আর গলা নিচে নামিয়ে কেন কথা বলবো জানেন? আমার এখন আফসোস হয়, খুব আফসোস হয় যে সেই দিন কেন আমার এই সাহসটা হলো না, কেন সেদিন গলা জোর দিয়ে বলতে পারলাম না যে আমি আপনাকে বিয়ে করব না। এই আফসোসটা হয়তো আমার সারাটা জীবন থেকে যাবে। চিন্তা করবেন না, আমি আপনাকে এই বাঁধন থেকে মুক্তি করে দিব, কোনো বাধা থাকবে না। আর শান চমকালো, যারা দুই বাহু ধরতে যারা ব্যথা দূর শব্দ তুলে ছলছল চোখে তাকালো শানের দিকে। শান বুঝতে না পেরে আরো জোরে বাহু খামচে ধরে বলল, কি বলি তুই? যেটা শুনছেন সেটাই। আরো জোরে চেপে ধরতে যারা সহ্য করতে না পেরে কেঁদে উঠে বলল, ছাড়ুন আমার লাগছে। শান হাতে তরল পদার্থ অনুভব করলো, সাথে সাথে বিস্ময় নিয়ে হাতের দিকে তাকালো, যারা নিজের বাঁ হাত দিয়ে ডান হাত চেপে ধরে নিজের বুকের দিকে দৌড় দিল। শান তখন স্তব্ধ মেরে দাঁড়িয়ে রইল, সম্বিত ফিরতে সেও শান যারার পেছনে গেল। যারা রুমে গিয়ে ডান হাতে থাকা ব্যান্ডেজ খুলে ফেললো, ক্ষতটায় গভীর ধারালো ছুরি লেগেছে। কাল যখন লোকটাকে সাইম মারছিল তখন ওই লোকটা শুধু বুঝে যারাকে আঘাত করেছিল। কাল রাতে শাড়ি ব্যান্ডেজ করে দিয়েছিল আর খোলেনি আলসেমি করে, কিন্তু এখন কিছুই করার নেই, খুলতেই হবে। কাটা জায়গায় চাপ লেগে রক্ত বের হচ্ছে, আবারও শুভ্র রঙের ব্যান্ডেজটা লাল রঙের হয়ে ভিজে চুপচাপ করছে। যারা হাতের ব্যথায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, যারা হাত নিয়ে এতই ব্যস্ত ছিল যে দরজা আটকে ভুলে গেল। শান রুমে ঢুকে এসে ফার্স্ট এড বক্স নিয়ে যারার পাশে বসে যারার হাত টেনে নিজের কাছে আনলো। যারা নিজের জেদ বজায় রেখে হাত ছাড়িয়ে নিতে চাইল কিন্তু পারল না। শান লাল চোখে তাকিয়ে রইল, যেন তখন ওই চোখ দিয়ে সব ভস্ম করে দিবে। যারা ভস্ম পেয়েও বলল, ছাড়ুন কি করছেন, আমি ম্যানেজ করতে পারবো, ছাড়ুন। আর একবারও হাত ছড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তোর হাত কেটে রেখে দিব। যারা কিছু বলো না, শুধু চুপচাপ ব্যথা সহ্য করতে লাগলো, দাঁতে দাঁত চেপে চোখ দিয়ে অনর্গল অঝোর ধারায় পানি পড়ছে আর ফুপাচ্ছে। ব্যান্ডেজ শেষ শান বলল, এমনটা কিভাবে হলো, কে করেছে এমনটা? তারা কান্নারত অবস্থায় বলল, যে করুক আপনি তো খুব খুশি হয়েছেন না, আমার কষ্টে তো আপনার খুশি হবারই তো কথা, এই খুশিতে পার্টি দেন একটা। শানের ইচ্ছে করছে যারাকে ফাটিয়ে গালে চড় মারতে, কিন্তু শান সেটা করলো না, নিজেকে সংযত করে যারাকে ধমক দিয়ে বলল, আমি যেটা বলছি সেটার উত্তর দে, না হলে খুব খারাপ হবে। যারা কিছুটা দমিয়ে গেল ভয় ও বেরো করে কালকের ঘটনা শর্টকাটে শানকে বলল। সব শুনে শান বলল, গুড বলে উঠে চলে যাচ্ছিল। গুড বলে যারার মনও পূর্ণ হলো, তবু যারা নিজেকে সামলিয়ে তখন যারা বলল, এসব কথা মনিকে বলবেন না প্লিজ, মনি টেনশন করবে আর আমি সেটা চাইছি না, আশা করি আমার কথাটা রাখবেন। শান শুনলো কিনা কে জানে, গটগট করে চলে গেল। তুই আর শান কি ঝগড়া করছিস? তেমন কিছু না মনি, তোমায় সব বললো কে মনি? আমাকে কে বলবে, আমি শুনতে পাইছি রুম থেকে। খালা বলেছে না? খালা বলছে না খালা? সুমি রুমের বাইরে ছিল, যারা ডাকতে রুমে আসলো। যারা সুমির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি আমার সাথে কথা বলবে না খালা। ওহ মা, কি করিস, ওকে বকছিস কেন, কি হয়েছে সেটা আমাকে সরাসরি বল, না হলে আমি বুঝবো কেমন করে। তেমন কিছু হয়নি মনি, তোমার ছেলে সারাক্ষণই আমার সাথে পাগলা সারের মতো হোমরি তোমরি করে বাতাও তো, পাগলা সারের কথা আমি ধরি না। শান যারা রুমের সামনে দিয়ে যাচ্ছিল তখনই যারার কথা শুনে থেমে যায়, রাগী দৃষ্টিতে তাকিয়ে রুমে ঢুকে বলল, কি বললি তুই, আমি পাগলা সার? যারা ঘাবড়ালো না, যারা মুখ বাঁকিয়ে বলল, উমা আমি কখন বললাম, আপনি তো নিজেই নিজের মুখে স্বীকার করলেন আপনি পাগলা সার। শান্তি বেগম আর সুমি মুখ টিপে হাসলো, ওদের হাসতে দেখে শান রেগে বলল, তোকে তো আমি পরে দেখে নিব। যারা কোনো কিছু না ভেবেই ভাব নিয়ে বলল,
পরে কেন দেখবেন, এক্ষুনি দেখেন আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। শান বাক্কা হেসে বলল, না থাক, এখন দেখলে তুই লজ্জা পাবি, পরেই দেখে নিব বলে চোখ টিপ দিয়ে চলে গেল। শান কি মিন করেছে সকলে বুঝতে পারলো, যারার লজ্জায় কান গরম হয়ে গেল, মুখে রক্তিম আবার ফুটে উঠলো। শান্তি বেগম কিছু না শোনার ভান করে চলে গেলেন, সাথে সীমাকেও নিয়ে গেলেন। সকলে চলে যেতেই যারা বিড়বিড় করে বলতে লাগলো, অসভ্য বেহায় নির্লজ্জ ছেলে, একেবারে ঠোঁট কাটা, কোথায় কি বলতে হয় জানে না, বিদেশে ছোঁয়া লাগছে তো তাই এমন হবে। যারা বিড়বিড়ের মাঝে নিচ থেকে ডাকলো, শান্তি খেতে ডেকেছে, আসলাম আর ঈশাও চলে এসেছে। যারা চিৎকার দিয়ে বলল, আসছি। যারা কিছুক্ষণ পর পরই নিচে নামলো, শান্তি বেগম সার্ভ করে দিচ্ছিলেন। যারা ঈশা পাশে বসে পড়লো, উল্টো পাশে শান বসেছে। যারা নিজেকে স্বাভাবিক রেখে ঈশাকে প্রশ্ন করলো, পরীক্ষা কেমন হলো? হয়েছে, মোটামুটি, জানি না কি হবে। শান ফোরন কেটে বলল, ফেল করলে বাসা থেকে বের করে দিব। ঈশা রেগে বলল, তুই চুপ কর শান, আমি তোর বড় রেসপেক্ট দিয়ে কথা বলবি। পারতাম না। আহা, হচ্ছেটা কি? তোমার ছেলেই তো আমাকে খোঁজাচ্ছে, কেন বলো তো? আসলাম কৃত্রিম কপট রাগ দেখিয়ে বলল, শান চুপ করে খাও। ঈশা শানের দিকে তাকিয়ে মুখ ভিজিয়ে দিয়ে বলল, যারা বলল, আর কয়টা এক্সাম আছে? আর দুটা। শান্তি বেগম ভাজি দিতে দিতে বলল, জিহানের মা ফোন দিয়েছিল, আমাদেরকে ওদের বাসায় যেতে বলেছিল, ঈশার এক্সাম শেষ হলে এঙ্গেজমেন্টটা করিয়ে রাখতে চাইছেন। আমি তেমন কিছুই বলতে পারলাম না, তোমার আর শানের কাছে শুনে বলবো বলেছি। ঈশা স্থির হয়ে গেল, শুকনো ফাঁকা ঝোঁক দিল, অসুস্থ আর লজ্জায় জৌজুম্বুর হয়ে গেল, মাথা নিচু করে বসে রইল। ঈশা অবস্থা দেখে যারা মুচকি হাসলো, কিছু বললো না। সব মেয়েরাই বিয়ের কথা শুনলে লজ্জা ভয়ে আড়ষ্ট হয়ে যায়। শান কিছুক্ষণ চুপ থেকে বলল, ছেলে ভালো, আমি খোঁজ নিয়েছি, আর ঈশাও যখন ছেলেটাকে ভালোবাসে তখন আর না করার কিছু নাই আম্মু। আসলাম বলল, পড়া সুখী হলেই সব, আর যেখানে ঈশার অমত নেই ছেলেও ভালো, না করার কোনো প্রশ্নই আসছে না। আর কেউ কিছু বলো না, পরিবেশটা গোমট হয়ে গেল। একটা মেয়ের যখন বাসায় বিয়ের কথা উঠে তখন সেটা সুখের আবার অন্যদিকে বিদায়ের কষ্ট সব মিলে অদ্ভুত এক অনুভূতি। হাতের ব্যথায় যারা রাতে জ্বর আসলো, যারা আর অল্প জ্বরে ওষুধ খেলো, তবু জ্বর নামার কম নেই। যারা যতবারই জ্বর আসুক না কেন ততবারই হসপিটালে ভর্তি হতে হয়েছে, হসপিটালে ভর্তি না হলে যেন সেই জ্বর কমতেই চায় না, কি অদ্ভুত সে জ্বর। সকালে উঠে যারা জ্বর একটু কমেছে তবু মাথা ঝিম ধরে আছে, মাথায় ব্যথায় টিচ টিচ করছে, কিন্তু শুয়ে থাকলে তো চলবে না, আজ কেসের লাস্ট ডেট, সব প্রুফ পেশ করতে হবে কোর্টে। জ্বর যারাকে দমাতে পারলো না, যারা জ্বর গায়ে চলে গেল কোর্টে, সকালে খায়ুনি কেউ জানিও না যারা জ্বর। কোর্টের সামনে দাঁড়িয়ে আছে যারা রুহানের অপেক্ষায়, কিন্তু রুহান এখনো অপরাধীদের নিয়ে আসেনি। যারা দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তবু দাঁড়িয়ে রইল, কিছুক্ষণ পর পরই রুহান এলো। কি ওরা মুখ খুলেছে, কিছু বলছে না রে দোস্ত, তোদেরকে এত মারছি কাল রাতে তবু মুখ খুলিনি। কিন্তু এখনো তো একজন অপরাধী মিসিং, ভিকটিমের দেয়া ছবির বর্ণনার সাথে দুইজনের মিল আছে, আর একজন কেসে, আর এর পেছনে এদের বসকে। কিন্তু ও বলছিল পাঁচজন ছিল, তার মধ্যে আমরা তিনজনকে পাইছি, এখনো দুজন মিসিং। কি হবে তাহলে এই কেসটাই? জানি না, আর এত টেনশন নিতে পারছি না। আচ্ছা দেখা যাক কোর্টের রায় কি আসে, আরো কদিন ডেট বাড়াই। দেখা যাক। তুই কি অসুস্থ, চোখ মুখ কেমন লাগছে কেন? আরে ধুর না, আবার কি হবে, চল ভেতরে চল। কোর্টে যারা একে একে সকল প্রমাণ কোর্টে পেশ করলো, যারা তাকালো দূরে বসে থাকা ভয়াক্ত কিশোরী মেয়েটার দিকে। মেয়েটার নাম পুতুল, পুতুলের মতো দেখতেও, পুতুলের গায়ের রং শ্যামলা হলেও চেহারায় একটা মায়া আছে, যে মায়ায় যারাকে খুব করে কষ্ট হয়। এতটুকু মেয়ে এই বয়সে কিনা এত বড় দাগ লাগালো তার জীবনে, মেয়েটার তো এখন হেসে খেলে জীবন কাটানো উচিত, কিন্তু না, তার জীবনের বিষটা ভিজে উল্টো পাল্টা হয়ে গেছে কিছু জানোয়ারদের জন্য। ওলাহ দৃষ্টি হলো যারা পুতুলের দিক থেকে চোখ সরিয়ে দেখলো অপরাধীগুলো নিচ পড়ে আছে, যারা চমকালো অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, কি হলো বুঝতে পারছে না। এই তো ঠিক ছিল, আবার কি হলো? রুহান যারার কাছে এসে বলল, সব শেষ দোস্ত, ওরা সুসাইড করেছে। যারার মাথা ব্যথা বাড়তে লাগলো, কোর্টের ভেতরে হইচই চেঁচামেচি বেঁধে গেল, লাশগুলো বাইরে নিয়ে গেল। ল্যান্ডলাইনে ফোন বাজছে, শুনিয়ে এসে ফোন রিসিভ করলো, পুরোটা না শুনে কান্নাকাটি জুড়ে দিল। বাসার সকলে জড়ো হলো এক জায়গায়,
একুশ গভীর আধার রাত, চারিদিকে কৃত্রিম আলোয় ভরপুর। হসপিটালের সামনের রাস্তায় জঞ্জাট, রাত গভীর হলেও মানুষের ব্যস্ততার শেষ নেই। ফিনাইলের গন্ধে ক্লান্ত চারিদিক, নির্ঘুম রাত চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। আক্লান্ত চোখে তাকিয়ে আছে প্রিয়সীর দিকে, অস্থির মনে মাথায় বিলি কেটে দিচ্ছে অপেক্ষা তার চোখ খুলে তাকানোর। মাথার টিস্টিস ব্যথা নিয়ে যারা নড়ে চড়ে উঠে, শান মাথা থেকে হাত সরিয়ে নেয়, যারা আস্তে আস্তে চোখ খুলে তাকায়, ঝাপসা চোখে তাকিয়ে দেখে চারিদিকে, বুঝতে অসুবিধা হলো না সে কোথায়। হঠাৎ নিজের উপর বিরক্তি আসলো, বিরক্তিতে চোখ মুখ কুচকে চ শব্দ করে ঘুম ঘুম কণ্ঠে নিজেই বলল, জীবনে ভালো হবি না তুই, সবাইকে টেনশন দিতে এত ভালো লাগে তোর, উফ। কাল আরো কয়েকটা ঔষধ খেলাম না কেন, তাহলে আর জ্বর আসতো না। তারা মাথায় হাত দিয়ে আবার চোখ বন্ধ করে নিল। শান শান্ত চোখে তাকিয়ে আছে, ঘুম কণ্ঠ শুনে তার হার্টবিট যেন কয়েক গুণ বেড়ে গেছে। শান নিজের বুকের বাঁ পাশে হাত দিল, নিঃশব্দে সাবধানে শ্বাস ফেলতে লাগলো। হসপিটালে যারা সাথে গিয়ে আছে মাথায় আসতে যারা চট করে চোখ খুলে নিল। চোখ দলতে দলতে পাশে তাকিয়ে শানকে দেখতে পেয়ে থেমে গিয়ে ঘুম কণ্ঠে বলল, আপনি এখানে? শান গলা ঝেড়ে বলল, অন্য কেউ থাকার কথা ছিল নাকি? তারা কি বলবে খুঁজে পাচ্ছে না, এই লোকটা সবসময় তারামো করে, কোনো কথা সোজা সাপটা উত্তর দিতে পারে না, যা বলবে সব ঘুরিয়ে পিছিয়ে বলবে, যা যারা মোটেও পছন্দ নয়। যারা অকপটে বলল, থাকার লোকের তার অভাব নেই, তাই শুনছিলাম এত ভালোবাসার লোক থাকতে আপনি কেন? বাবা জানতাম না তো তোর এত ভালোবাসার মিলিয়ন মিলিয়ন লোকজন আছে, জানলে আর থাকতাম না। যারা আর কিছু বলো না, কথায় কথা বাড়বে, ঝগড়া লাগবে, ঝগড়া করার মুড বা মন মানসিকতা কোনোটাই নাই, শরীরেও আর কুলাচ্ছে না। যারা চোখ বন্ধ করে শুয়ে রইল, শান কিছুক্ষণ চুপ থেকে বলল।